সাতক্ষীরা ভুমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার 11টার দিকে সাধারণ সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় অফিসের গ্লাস, জানালা, দরজা, চেয়ার, বেঞ্চ ভাঙচুর করা হয়েছে। কমিটি পাল্টা কমিটি। কামরুল ইসলাম ফরিদ নেতৃত্বে, ফরিদ আহমেদের নেতৃত্বাধীন কমিটির সাধারণ সভা চলছিল। এ সময় দেলোয়ার, ফিরোজ, সিরাজ, সাদ্দাম সমর্থকরা হঠাৎ আকস্মিক হামলা চালিয়ে ভণ্ডল করার চেষ্টা করে। এই সমিতির নামে রয়েছে নানা অভিযোগ। এই সমিতি গঠনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লেনদেন হয় এমন প্রচার রয়েছে সাতক্ষীরা শহরে। এটিরই একটা অংশ। আসলে হচ্ছে কি ভোমরায়? সমিতি নিয়ে পাল্টাপাল্টি হামলা, পাল্টাপাল্টি কমিটি, চোখ রাখুন সমাজের আলোয়। মোবাইল কে যেন পাইছে বললো, আমি একটা মোবাইল পাইছি। কে যেন পাইছে বললো মোবাইল? মোবাইল একটা আমি পাইছি, কিন্তু আমার মোবাইলের পাওয়ারটা নেই। আরে তোমার কথা বললি কনে থাকো তুমি, ধরো মারামারি সবাই, ওই গাড়ি ওই বাইরে নিলো। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া।